হ্যালো বন্ধুরা লাইভ গ্রুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো পার্সেন্টেজ নিয়ে এ মানে অঙ্ক শতকরাকে কিভাবে আমরা খুবই কম সময়ে এবং সহজ পারবো সেটাই এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করো তো চলুন বন্ধুরা আজকে শতকরা সহজ পদ্ধতিটা দেখে নেওয়া যাক ধরো এখানে এ পঁচাত্তর এ সেভেন্টি পারসেন্ট বের করতে দিয়েছে তা পঁচাত্তরের সেভেন্টি পার্সেন্ট বের করতে দিয়েছে আমরা কি করব সবার প্রথমে যেটা বের করতে দেবে সেটার সাথে এটাকে গুণ করব প্রথমে কি মাল্টিপ্লি মাল্টিপ্লাই করব যে এখানে ধরো পঁচাত্তর রয়েছে যে সংখ্যার বের করতে দেবে এবং যত পার্সেন্ট বের করতে দেবে সেটার মধ্যে গুণ করবে এবং এবং কি করবো আমরা বা দিকে দুটো দশমিক সরিয়ে দেবো কেন পার্সেন্ট থাকলে নিচে একশো আসে তাই জন্য দুটো দশমিক সরিয়ে দেবো তাহলে কি হচ্ছে এখানে পঁচাত্তরের সাথে সত্তর কি করব। আমি গুণ করব তো পঁচাত্তরের সাথে সত্তর গুণ করলে কি হয় সাত দিয়ে গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন আর সাত সাততে উনপঞ্চাশ উনপঞ্চাশ আর তিনে কত হয়ে যায় বাহান্ন আর একটা শূন্য রয়েছে দিয়ে দিলাম এবার কি করবো এইখান থেকে দুটো বাদিকে দুটো দশমিক সরিয়ে দেবো একশোর জন্য আসে এই যে একশো ভাগ আসবে এই ভাগ একশো হয় পার্সেন্টের জন্য সেই পয়েন্ট দুটো সংখ্যার জন্য দুটো শূন্যের জন্য কি হচ্ছে দুটো পয়েন্ট এদিকে চলে আসবে তাহলে এখানে এই শূন্যটা কেটে গেল তাহলে কি বাহান্ন ও পয়েন্ট ফাইভ কি হয়ে গেল ও অ্যান্সার হয়ে গেল বন্ধুরা খুবই সহজতর পদ্ধতি এবং খুবই কম সময় লাগবে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবে জাস্ট তোমাদের গুণ করতে হবে যে সংখ্যা দুটোর মধ্যে গুণ করতে হবে এইটা আর এইটার গুণ করবে গুণ করার পরে দুটো দশমিক এখানে সরিয়ে দেবে তো দেখা আরও একটা কোশ্চেন দেখি নি ধরো বের করতে দিয়েছে যে পাঁচশো এর পনেরো পার্সেন্ট তো পাঁচশো এর পনেরো পার্সেন্ট বের করতে দিয়েছে কি করব পাঁচশো কে পনেরো দিয়ে এ গুণ করবো সবার প্রথমে পাঁচ পনেরো কত জানি পঁচাত্তর আর এখানে দুটো শূন্য আছে তা এবার কি আমরা দুটো দশমিক দুটো সংখ্যার বা দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসাবো একটা দুটো দশমিক বসিয়ে দিলাম শূন্য দুটো কেটে যায় তাহলে কি পঁচাত্তর বেরিয়ে গেলো হচ্ছে পাঁচশো এর পনেরো পার্সেন্ট কি হলো ও পঁচাত্তর বেরিয়ে গেল সত্তর টাকার বাহান্ন পার্সেন্ট সত্তর টাকার বাহান্ন পার্সেন্ট দিয়েছে সত্তর টাকার বাহান্ন পার্সেন্ট কী করব সত্তর আর বাহান্নকে এ আগের মতন গুণ করবে এবং বা দিক থেকে দুটো সংখ্যা কমিয়ে দেবো তাহলে সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে একটা শূন্য রয়েছে এইটা গুণ করলে বেরিয়ে যায় এবং একশোর জন্য দুটো শূন্য আছে বলে এদিকে এ দশমিক দুটো দিয়ে দেবো বা দিকে তা একটা সংখ্যা এখানে দুটো সংখ্যা এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো এবং এটা কেটে যাবে তাহলে কি ই থ্রি ছত্রিশ পয়েন্ট

তো ওর সাথে কি করবো একষট্টি কে কি করতে হবে গুণ করতে হবে তা আমরা কিভাবে এরকম গুণ করি যে দেখে নেব দুই এক দুই পাঁচ এক কে পাঁচ আর ছয় দুগুণে বারো মানে হচ্ছে সতেরো সতেরো সাত হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ তাহলে এটা হয়ে হয়ে গেল ও হচ্ছে এ বাহাত্তর গুণ করে এবং কি হচ্ছে এবার এরপরে কি করতে হবে বা দিকে দুটো দশমিক সরিয়ে দিতে হবে আগের মতন বা দিকে দুটো দশমিক সরিয়ে দেবো এখানে দুই আছে আর এখানে সাত আছে দুটো সংখ্যা সরিয়ে দিলে পয়েন্ট এখানে তাহলে কি হবে একাত একত্রিশ টাকা এটা হয়ে যাবে অ্যান্সার আর বন্ধুরা কিভাবে আমি ওরালি দু সংখ্যার গুণ করছি বা তিন সংখ্যার গুণ করব। ওরালি যদি জানতে চাও তাহলে আগের ভিডিওতে দেখি দেখিয়ে দিয়েছি কীভাবে মাল্টিপ্লিকেশন করব ও আই বাটনে দেখে তোমরা মুখে মুখে তোমরা এরকম গুণ করে নিতে পারো এবং দু সেকেন্ডের মধ্যে এরকম ধরনের অঙ্ক করে নিতে পারবে তো লাস্ট একটি অঙ্ক ধরো ও একশো পঁচিশ এর সত্তর পার্সেন্ট আমাকে বের করতে হবে একশো পঁচিশ এ সত্তর পার্সেন্ট বের করতে হবে জাস্ট যেরকমভাবে গুণ করি গুণ করব। সিম্পল ব্যাপার দুটোকে গুণ করব গুণ করে বা দিক থেকে দুটো দশমিক সরিয়ে দেবো দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো তাহলে এখানে শূন্য বসিয়ে দিলাম পাঁচ সাত পঁয়ত্রিশ হাতে হচ্ছে কি এই পাঁচ হাতে রয়েছে তিন সাত আর তিনে হচ্ছে সতেরো সাত হাতে কত থাকে এক সাত এক সাত আর একে আট তাহলে এদিক থেকে কি দুটো সংখ্যা বসবে দশমিক একটা দুটো দুটো সংখ্যার পরে দশমিক বসলে শূন্য কেটে গেল তাহলে আটাত্তর পয়েন্ট ফাইভ এটা হয়ে গেল অ্যান্সার আর বন্ধুরা এরকম ধরনের ভিডিও আমি রেগুলার চ্যানেলে আপডেট করতে থাকি ই তোমরা যারা এরকম ধরনের ভিডিও পেতে চাও তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও চ্যানেলকে এ সাবস্ক্রাইব করো ও ও সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো ও আর বন্ধুরা ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা ভিডিওটিকে এ লাইক করো ও ভিডিওটিকে লাইক করো ও আর আর অন্য কোন টপিকের উপর ভিডিও ও পেতে হলে এ কমেন্টস করো ও সাথে এ তোমাদের বন্ধুদের সাথে এ ভিডিওটিকে শেয়ার করো